আর এদিকে হলো গে তোমার পরীর আগের স্কুলের বন্ধুরা। স্কুলের বন্ধুরা? তা কতজন হলো? আরে অত হিসেব করার দরকার কি বলো না। আচ্ছা, তো ওহো পাড়ার ওই যে ভদ্রলোক, আহা দা বলো না কি নাম, ওই যে চা বাগানের ম্যানেজার ভদ্রলোক, ও দোস্তিদার তাদের বাড়ি। তারপর ছেলেদের বন্ধু বান্ধব, অফিসের লোকজন, সে ওরাই বলে নেবে। আচ্ছা আত্মীয়রা আর কে কে থাকবে বলো। ও মা, আমার আত্মীয়রা যেন তোমার আত্মীয় নয়। এবার মনে করে ভেবে ভেবে লেখো সমস্ত, যাও। ও হ্যাঁ, আর একটা কথা, ওই ছেলেদের সব জিজ্ঞেস করে নিও, বাড়িতে কে কাকে কি বলবে টলবে সেসব জিজ্ঞেস করে নিও। ভালো কথা, ও চায়ের দোকানের মাসি আর বাচ্চাগুলো। ও আমি ঝিলিককে জিজ্ঞেস করে নেব, ও যাদের যাদের বলবে বলবে। সে তো বলতেই হবে, ওরা আমার নাতনিকে কতদিন ধরে বুক দিয়ে আগলেছে না। আর হ্যাঁ, মেজো বৌমার বাপের বাড়িতে ওখানে সে আগে যেখানে ছিল পড়ি, সেখানে যদি ও কাউকে বলতে চায় তাহলে সেটাও কিন্তু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আর তোমার যদি এদিকে আর কোনো নাম মনে পড়ে তো বলো। সেভাবে তো আর কিছু মনে পড়ছে না। যাকে এবারে কি হবে বলো তো, সামনে যাকে দেখবো তাকেই বলে দেবো, ব্যাস। মোটমাট এ অনুষ্ঠানে আমি এতটুকু কোনো কিপচেন করতে দেবো না। আরে আমি কি তা করবো নাকি, যত পারি আমি খরচ করব। এবারে আর কোনো দিক দিয়ে কোনো কিচ্ছু বাদ রাখবো না। তুমি বাদ রাখতে চাইলে আমি বাদ দেবো, আমি আছি কি করতে। সে তো আমি জানি, তুমি আছো বলেই না আমি এত নিশ্চিন্তে আছি। এই জন্মে উদরে গেলে মমতা মুখুজ্জে ছিল বলে তাই। হ্যাঁ, এ আর নতুন কথা কি, আমি তো সবসময়ই তা স্বীকার করি। স্বীকার না করে তুমি যাবে কোথায়? অস্বীকার করলে কেউ শুনবে যে কথা তোমার? আরে বাবা, আমি কি আর অস্বীকার করেছি? চেষ্টাও করো না, আমি যাই। ওদিকে খাওয়া দাওয়াটা কদ্দূর হলো দেখে আসি গে। দিচ্ছি দাঁড়া, খেতে দাও খেতে দাও। বিল্টু মার খাবি কিন্তু। দিচ্ছি দাঁড়া, দেবো তো, ওকে তো খাইয়ে দিতে হবে না, তোদেরকে দিয়ে নি তারপর দিচ্ছি। বিল্টু বকবো কিন্তু আমি, অনেকক্ষণ থেকে বারণ করছি। বকো না, আমার পরিদিদি আছে, দেখবে কি হয়। আমার পরিদিদি আছে, কি করবে তোমার পরিদিদি? তোমাকে বকলে কি আমার মাথা কাটা যাবে? আমার খাবার কথা তো কেউ বলছেই না, মাসিও আমাকে একেবারে ভুলে গেছে। বিল্টু কি হচ্ছে কি এত হট্টগোল কিসের? আপনি না আপনার নাতিকে একটু সামলান। তখন থেকে বারণ করছি, দুষ্টুমি করবি না, বদমাইশি করবি না, ইচ্ছে করে করছে, তখন থেকে টেবিল বাজিয়ে যাচ্ছে, বকুনি খাওয়ার ইচ্ছে হয়েছে ওর। কেন রে, হ্যাঁ ভাত মুখে উঠছে না, বকুনি খাবি? হ্যাঁ না মা, তা নয়, আমি ওকে বকলে ওর পরিদিদিকে নাকি নালিশ করবে। তাই দাদু ভাই? হ্যাঁ তাই তো, কি মজা না ঠাম্মা? তোমার মজা আমি দেখাচ্ছি দেখি। থাক না যে বৌমা থাক, ও কি দোষ বলো, ও তো দিদিকে পায়নি এতদিন। হ্যাঁ ও তো একটু ইচ্ছে করে দিদি ওকে একটু আগলে আগলে রাখুক। এখন দিদিকে পেয়েছে, একটু আঁশ মিটিয়ে নিতে দাও। আঁশ কি ঠাম্মা? আঁশ হলো আশা।
ঠাম্মা পরিদিদি তো কতদিন বাড়িতে ছিল না, পরিদিদি নিশ্চয়ই আদর খাওয়ার জন্য আস। এই আস কি আস? ওই হলো ওটা হয়। ঠাম্মা তুই পরিদিদিকে আদর করো না। উমা আমার শ্বশুর ঠাকুর, উনি বলবেন তবে আমি আদর করব। আদর তো আমি করছি, সব সময় করছি, এই করছি এই করছি আদর। ঠাম্মা মা যেমন আমাকে খাইয়ে দিচ্ছে, তুমিও তো আমাকে খাইয়ে দিচ্ছ। তুমি কি কোনোদিন পরিদিদিকে খাইয়ে দিয়েছো? কোনোদিন কি রে, কতদিন তো খাইয়েছি জানিস? দেখবি। হ্যাঁ দেখাও। খাও। হ্যাঁ। আচ্ছা এই দাঁড়া, দেখি দেখি, হাত সরা 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 সরা, হাত সরা দেবে। হা করো হা করো বড় করে। দেখি এবারে কে খায়, বড় করে একটা হা করো দেখিনি, বড় দেখেছিস? দূর এমনি করে খাওয়ানো যায় নাকি? কেন কি হলো? তোকে যখন ছোটবেলায় খাওয়াতো সে ছুটে 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 বেড়াতিস, আর আমিও পেছনে থালা হাতে করে ছুটে 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 তোকে খাওয়াতো, সে বেশ মজা ছিল। আচ্ছা বেশ, আমি দৌড়াচ্ছি আর তুমি আমায় খাওয়াও তোমার আশমিটুক। আচ্ছা দাঁড়া তবে, এই এই আয় দেখিনি। ও মা অত দৌড়ে ছুটলে আমি কি করব? না 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 তাহলে হবে না, দাঁড়া এই 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 ধরেছি, এই ধরেছি, দাঁড়া 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 দেখিনি, দাঁড়া। দিদি শোন, ওই দেখো এটা কি হলো বিল্টু? আমি যে তখন থেকে বারণ করছি কথাটা কানে যাচ্ছে না? চলো 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 পাল্টাই।